এতদিন শুধু কবিতা রচনার চর্চা করেছি মাত্র, আসল কবিতা এখনও লেখা হয়নি। এক অসম্ভব অতৃপ্তি ও যাতনা যা অন্য কারু পক্ষে অনুধাবন করা অসম্ভব আমাকে একটি নতুন কবিতা লিখতে বাধ্য করে। সেটি শেষ হবার পরেই সে অতৃপ্তি ও যাতনা আবার শুরু হয়। এরা সারা জীবন সঙ্গী থাকবে। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন একথা, মৃত্যু অবধি তিনি ছিলেন কবিতার সাথে। কেবল কবিতা তো নয়, সাহিত্যের অন্য সব মাধ্যমেও ছিল তার স্বরূপ উপস্থিতি। জন্মেছিলেন বাংলাদেশের মাদারীপুরে 1934 সালে। মাত্র 4 বছর বয়সে তিনি কলকাতায় চলে যান। 1958 সালে তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং 1966 সালে তার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। সুনীল গঙ্গোপাধ্যায় জীবনানন্দ পরবর্তী বাংলা সাহিত্যের দ্বিধাহীনভাবে একছত্র সম্রাট। কিশোর সাহিত্যের ময়দানে এসেছিলেন, দেখেছিলেন এবং জয় করেছিলেন। লিখেছিলেন অজস্র প্রবন্ধ থেকে শুরু করে নাটকও। সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু গল্প উপন্যাসের কাহিনী চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছে। এর মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বী উল্লেখযোগ্য। এছাড়া কাকাবাবু চরিত্রের 4 কাহিনী, সবুজ দ্বীপের রাজা, কাকাবাবু হেরে গেলেন, মিশর রহস্য এবং পাহাড় চড়ে আতঙ্ক চলচ্চিত্রায়িত হয়েছে। হঠাৎ নীরার জন্য তার চিত্রনাট্যে নির্মিত আরেকটি ছবি। ২০১১ সালে দ্য হিন্দু লিটারেরি পুরস্কার সহ জীবনভর বিভিন্ন সম্মাননা পেয়েছেন সুনীল। বরেণ্য এই কথাসাহিত্যিককে 2002 সালে সম্মানজনক পদ কলকাতার শেরিফ হিসেবে নিয়োগ দেয় পশ্চিমবঙ্গ সরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী সময়ে সুনীল নানাভাবে বাংলাদেশকে সমর্থন দিয়েছেন। বাংলাদেশ ভারত ইস্যুতে সুনীল বাংলাদেশের পক্ষে কথা বলেছিলেন, এমনকি তার মুখে ভারত সরকারের প্রতি উচ্চারিত হয়েছে, বাংলাদেশ যা চায় তা দিয়ে দাও। 2012 সালের 23 অক্টোবর হৃদযন্ত্রজনিত অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। সুনীল তার ভালোবাসার অক্ষরে এখনও জড়িয়ে রেখেছেন বাঙালি পাঠককে, আর তার প্রতি বাংলা পাঠকের ভালোবাসারও মৃত্যু নেই। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।